হ্যালো ফ্রেন্ডস, আমি অনিমেষ দে। ফিউচার নলেজ ইউটিউব চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের বলবো পিএম কিষাণ সম্মান নিধি যোজনা অনুযায়ী আপনারা কিভাবে বছরে 6,000 টাকা করে পাবেন। পিএম কিষাণ সম্মান নিধি যোজনার তৃতীয় কিস্তির টাকা 2020 পয়লা জানুয়ারি থেকে স্টার্ট হয়ে গেছে। তো কৃষক বন্ধুরা, যারা এখনো পিএম সম্মান নিধি কৃষক যোজনা আবেদন করেননি, তারা কিভাবে আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে তা আমি এই ভিডিওতে আপনাদের ডিটেলস বলবো, এবং এক্সাম্পল হিসাবে আমি একটি ফর্ম আপনাদের ফিল আপ করে সাবমিট করে আপনাদের দেখাবো। সো ফ্রেন্ডস, আমি আপনাদের গুগল ক্রোমে নিয়ে যাব। যারা মোবাইলে আবেদন করবেন তারা ডেস্কটপ মোড অন করে আপনারা গুগল ক্রোমে গিয়ে আপনারা পিএম কিষাণ সম্মান নিধি ডাইরেক্ট এখানে লিখবেন। পিএম কিষাণ লেখার পর আপনি ক্লিক মারলেই প্রথমেই দেখতে পাবেন পিএম কিষাণ পোর্টাল। এই পিএম কিষাণ পোর্টালে যাওয়ার পর আপনারা উপরে দেখুন পিএম কিষাণ সম্মান নিধি, এটি অফিসিয়াল ওয়েবসাইট পেজ। আপনারা আবেদন করার জন্য নিচে কি ক্যাটাগরি আপনারা তা দেখে নেবেন। দেখুন, এই স্কিমটি 2018 সালে স্টার্ট হয়েছে। এই স্কিম 6,000 টাকা পার ইয়ার পাবেন এবং এটি 2,000 টাকা করে 3 কিস্তিতে আপনারা পাবেন, অর্থাৎ পার 4 মাসে আপনারা 2,000 টাকা করে 3 বার, তার টোটাল 6,000 টাকা পার ইয়ার পাবেন। তো এই অফিসিয়াল ওয়েবসাইট আসার পর আপনাদের প্রথম নিয়ে যাব এই পিএম কিষাণ সম্মান নিধি কারা অ্যাপ্লাই করতে পারবে তার সম্পর্কে। আমি আপনাদের ইংলিশ ভার্সনে নিয়ে যাব, এইখানে অবজেক্টিভ কি তা দেওয়া আছে। নেক্সট, আপনারা সবাই জানেন, এখানে দেখুন 1/12/2018 থেকে এটি স্টার্ট হয়েছে এবং 2019 এটি চলছে এবং 2020 ফার্স্ট জানুয়ারি থেকে তৃতীয় কিস্তিতে টাকা দেওয়া স্টার্ট হয়ে গেছে। এবং এইখানে দেখুন কারা কারা ডেফিনেশন অফ ফ্যামিলি, তারা এটি সহজে আবেদন করতে পারবেন। বেসিক ফর আইডেন্টিটি এখানে দেওয়া আছে, আপনারা তা পড়ে নিতে পারেন। নেক্সট, আমি আপনাদের নিয়ে যাব কিভাবে আপনারা আবেদন করবেন। তার আগে গাইডলাইন দেখিয়ে দিই, অপারেশনাল গাইডলাইন। এই গাইডলাইনে আপনারা দেখতে পাবেন কি কি গাইডলাইন দেওয়া আছে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা আবেদন করার জন্য। নেক্সট, আপনারা কিভাবে আবেদন করবেন। আপনারা আবেদন করার জন্য তার আগে বললে কি, আপনারা যারা আবেদন করেছিলেন আগে তার স্ট্যাটাস জানার জন্য আপনারা বেনিফিসিয়ারি স্ট্যাটাস অপশনে যাবেন। এখানে বেনিফিসিয়ারি স্ট্যাটাস অপশনে যাওয়ার পর এখানে আপনারা আধার নাম্বার কিংবা অ্যাকাউন্ট নাম্বার কিংবা মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে গেট ডেটা অপশনে যাবেন। নেক্সট, যারা এখন আবেদন করেননি তাদের আমি নিয়ে যাই পিএম কিষাণ পোর্টালে। ফার্মার্স কর্নারে আপনারা যাওয়ার পর এখানে দেখুন নিউ ফার্মার রেজিস্ট্রেশন, এইখানে যাবেন। নিউ ফার্মার রেজিস্ট্রেশনে যাওয়ার পর এখানে যারা অ্যাপ্লাই করবেন তারা আধার কার্ড নাম্বার দেবেন। নেক্সট, এখানে ইমেজ কোডটি আপনাকে সঠিকভাবে দিতে হবে। নেক্সট, ক্লিক হেয়ার টু কন্টিনিউ অপশনে যাবেন। ক্লিক হেয়ার টু কন্টিনিউ অপশনে আসার পর দেখবেন এখানে প্রসেসিং দেখাবে। নেক্সট, এখানে আপনাকে ওকে করে এখানে যে রেকর্ড আছে পাওয়া যাচ্ছে না এবং আপনি রেজিস্টার করতে চান তা এখানে আক্স করছে, আপনি ইয়েস অপশনে যাবেন। ইয়েস করার পর আপনি ফার্স্টে দেখতে পাবেন এখানে স্টেট আপনাকে চুজ করতে হবে আপনার কি স্টেট। নেক্সট, আপনাকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে আপনার ডিস্ট্রিক্ট কি। নেক্সট, আপনার সাব ডিস্ট্রিক্টটি এখানে চুজ করতে হবে। নেক্সট, আপনার এখানে কি ব্লক তা চুজ করবেন। নেক্সট, আপনার ভিলেজটি আপনি চুজ করবেন। নেক্সট, এখানে ফার্মার্স নেম আপনাকে দিতে হবে। ফার্মার্স নেম দেওয়ার পর জেন্ডার চুজ করবেন। নেক্সট, এখানে ক্যাটাগরি কি, জেনারেল STSC বা আদার্স তা এখানে চুজ করবেন। নেক্সট, এখানে ফার্মার টাইপ স্মল কি আদার্স তা এখানে চুজ করবেন। নেক্সট, এখানে আপনার দেখুন আইডেন্টিটি প্রুফ অর্থাৎ আধার কার্ডের যে নাম্বারটি দিয়েছেন তা অটোমেটিকলি এখানে অ্যাপ্রুভ হয়ে গেছে। নেক্সট, এখানে IFSC কোড নাম্বারটি দেবেন। এখানে তার আগে বললে কি, এখানে প্রসেসিংয়ের টাইম নেবে, আপনারা যদি না সঠিকভাবে ফিল আপ হয় 2 বার ফিল আপ করে নেবেন। নেক্সট, এখানে ব্যাঙ্ক নেম অপশানে গিয়ে চুজ করবেন। নেক্সট, এখানে অ্যাকাউন্ট নাম্বারটি সঠিকভাবে দেবেন। নেক্সট, এখানে অ্যাড্রেসটি আপনি চুজ করতে পারেন, এখানে আবার পুনরায় এডিটও মারতে পারেন টোটাল ভিলেজ পোস্ট দিয়ে। এটার কোনো স্টার মার্ক নেই তাই কোনো প্রবলেম হবে না। তো ফ্রেন্ডস, এখন আমরা দেখতে পাচ্ছেন সাবমিট ফর আধার অথরাইজেশন অপশন ক্লিক মারার পর এখানে দেখুন ইয়েস আধার অথেন্টিকেটেড সাকসেসফুলি। নেক্সট, এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন, এখানে ডেট অফ বার্থ দেবেন, এখানে ফাদার্স নেম দেবেন। নেক্সট, এখানে আপনার টোটাল খতিয়ান নম্বর দেবেন, ডাক নম্বর দেবেন এবং তার এরিয়া ইন হেক্টর। আপনার দেখবেন রেকর্ডে আপনার এরিয়াটি আছে ডেসিমেলে বা একরে, এটি আপনি হেক্টরে কনভার্ট করে নেবেন। এখানে সঠিকভাবে খতিয়ান নম্বর দেবেন, ডাক নম্বর দেবেন এবং এরিয়ার নম্বর দেবেন। নেক্সট, আপনি এখানে স্মল বক্সটি আছে তা দেওয়ার পর এখানে সেভ অপশানে সেভ করলে আপনার ফার্মার্স কর্নারে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা আপনার সঠিকভাবে অ্যাপ্লাই হয়ে যাবে এবং আপনার আধার কার্ড নম্বরটি হবে আপনার অ্যাপ্লিকেশন নম্বর। নেক্সট, আপনি বেনিফিসিয়ারি স্ট্যাটাস অপশানে গিয়ে আপনি চেক করবেন আপনার অ্যাপ্লিকেশনটি কতদূর এগোলো। সো ফ্রেন্ডস, আমি আশা করি আপনাদের বোঝাতে পারলাম পিএম কিষাণ সম্মান নিধি যোজনা কিভাবে অ্যাপ্লাই করবেন এবং তার কি কি ক্রাইটেরিয়া। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ওকে, থ্যাংক ইউ।